তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্দেশ্যে কাল ঢাকা ছাড়ছেন রাষ্ট্রপতি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিথ্যাচার করছে মিয়ানমার। দেশেই আছেন অসীম মোয়াজ্জেম, যে কোনো সময় গ্রেফতার। পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। গুজরাটে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বায়ু, সর্বোচ্চ সতর্কতা। ইরান সফরে জাপানের প্রধানমন্ত্রী। বড়দলকে হারিয়ে সেমিতে যাবে বাংলাদেশ, আশা হাবিবুলের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্দেশ্যে কাল ঢাকা ছাড়ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাজিকিস্তান ও উজবেকিস্তানের 7 দিনের সরকারি সফরে কাল ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, মধ্য এশিয়ার দুটি দেশে তার 7 দিনের এই সফর চলাকালে রাষ্ট্রপতি তাজিক রাজধানী দুশানবেতে কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া সিআইসি এর 5ম সম্মেলনে যোগ দেবেন। তিনি আগামী 16 জুন তার উজবেকিস্তান সফরও শুরু করবেন। তিনি বলেন, রাষ্ট্রপতি ও তার পত্নী রাশিদা খানম সহ সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট কাল বিকেল 4টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। রাষ্ট্রপতি আগামী 15 জুন দুশানবেতে অনুষ্ঠিত সিআইসিএ সম্মেলনে তার ভাষণ দেবেন। সিআইসিএ হচ্ছে এশিয়ার শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে সহযোগিতা জোরদারের একটি বহুদেশীয় ফোরাম। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদায় ঢাকার বিদেশি কূটনৈতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে তাদের সাহায্য চান তিনি। কূটনৈতিকদের ব্রিফিং শেষে ডক্টর মোমেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিথ্যাচার করেছে মিয়ানমার। জাপানের ফিচার এশিয়া সম্মেলনে মিয়ানমারের একজন মন্ত্রী বলেছেন, বাংলাদেশের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে, এটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসনে এক পায়ে খাড়া। এ সময় ঢাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ব্রাজিল, ফিলিস্তিন প্রভৃতি মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি অংশ নেন। 800টা গ্রামের মধ্যে 2টা গ্রামকে দিয়ে, যেটা শোকেস গ্রাম, বলছেন যে মায়ানমার সব ব্যবস্থা খুব ভালো করেছে। বেসিক্যালি মায়ানমার তাদের কথা রাখেননি। মায়ানমার যে রিপোর্টগুলো বলছে, বিভিন্ন লোক দিয়ে তৈরি করছে, সবগুলো ডাহা মিথ্যা, আর দুই পৃথিবীর কেউ বিশ্বাস করে না। বাংলাদেশ এক পায়ে দাঁড়িয়ে যে তারা যেন এই ডিসপ্লেস পিপুলগুলো মায়ানমারে ফিরে যায়। এখানে শুধু মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে নয়, এটা মানবতা লাঞ্ছিত হচ্ছে। আর আপনাদের যদি মানবতার প্রতি সামান্যতম দরদ থাকে, তাহলে কিভাবে সেইটা ওই দেশগুলোকে আপনার প্রেশার দিতে হয় তা আপনারা জানেন। সে অনুযায়ী আপনারা আপনাদের সিদ্ধান্ত নেন। আখানে যান, কন্ডিসিভ এনভায়রনমেন্ট যাতে তারা তৈরি করে, তাদের উপরে চাপ আরো আরো বৃদ্ধি করে, মোটামুটি ভাবে তারা সবাই তাতে রাজি। দেশে আছেন অসীম মোয়াজ্জেম, যে কোনো সময় গ্রেফতার। ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। যে কোনো সময় তিনি গ্রেফতার হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার 12 জুন রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত কারা অধিদপ্তর উদ্ভাবনী মেলা ও শোকেসিং 2019 অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, অসীম মোয়াজ্জেম হোসেনকে ধরা যাচ্ছে না বিষয়টা ঠিক না,
তার বাহিরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দেশেই আছেন আর যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হতে পারে। পাবনা সড়ক দুর্ঘটনায় নিহত দুই। পাবনা শহরের চাঁদমারি মোড়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার 12 জুন বেলা 11:15 দিকে পাবনা শহর ডিসির বাংলোর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ ওয়ালিদ হোসেন সদর থানার বলরামপুর গ্রামের আমিনউদ্দিন প্রামাণিকের ছেলে ও তার ভাতিজা প্রান্ত শফিক প্রামাণিকের ছেলে। পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সকালে এক আত্মীয়র জানাজা শেষে দোকানের মাল আনার জন্য ওয়ালিদ ও তার ভাতিজা প্রান্ত মোটরসাইকেলে পাবনা শিল্পনগরী এলাকা বেসিকে যাচ্ছিলেন। তারা শহরে চাঁদমারি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা ঘটনাস্থলে মারা যান। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা মামলার প্রস্তুতি চলছে। গুজরাটে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বায়ু, সর্বোচ্চ সতর্কতা। একদিকে তীব্র তাপদাহে পড়ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলো, অন্যদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে যাচ্ছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে। আরব সাগরে সৃষ্ট ও ঝড়ের প্রভাবে এরই মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে উপকূলীয় এলাকার স্কুল কলেজ। আবহাওয়া অধিদপ্তরের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড় বায়ু উত্তর দিকে অগ্রসর হয়ে গুজরাট উপকূলের কাছাকাছি পৌঁছেছে। এটি বৃহস্পতিবার 13 জুন ঘন্টায় 120 কিলোমিটার বাতাসের বেগে রাজ্যের পোরবন্দর এবং মাহুবার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। এরই মধ্যে উপকূলের লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যার মাধ্যমে প্রায় 3 লাখ লোককে নিরাপদ আশ্রয়ে নেওয়া হবে। প্রায় 700 ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে তাদের রাখা হবে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বাতাস শুরু হয়েছে। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে যাওয়ার খবর মিলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে নির্মাঞ্চল কুচ, দেবভূমি, দরকা, গোরবন্দর, জোনাগ্রা, দিউ, গির সোমনাথ, আমরেলি সহ আশেপাশের এলাকা বন্যার পানিতে তলিয়ে যাবে। এতে বন্ধ হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা। ইরান সফরে জাপানের প্রধানমন্ত্রী। ইরান সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তেহরান সফরে আবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ও প্রেসিডেন্ট হাসান রোহানির সঙ্গে দেখা করবেন। 41 বছরের মধ্যে এই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী ইরান সফর করবেন। যদিও টোকিও ও তেহরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং চলতি বছরে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের 90তম বার্ষিকী পূর্ণ হবে। ওয়াশিংটন ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই ইরান সফরে যাচ্ছেন আবে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এটি জাপানের সাহসী পদক্ষেপ। খবর রয়টার্স। 2015 সালে বিশ্ব শক্তির সঙ্গে ইরান পারমাণবিক চুক্তি করে। চুক্তি অনুসারে ইরান পারমাণবিক প্রোগ্রাম থেকে সরে আসবে, যার বিনিময়ে দেশটির ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হবে। কিন্তু গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি প্রত্যাহার করে নেন এবং ইরানের উপর পুনরায় অবরোধ আরোপ করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিজেপির লালবাজার ঘেরাওকে কেন্দ্র করে একটা থমথমে অবস্থার কাজ করছে। দুপুর পাতে মিছিলকে কেন্দ্র করে কর্মী সমর্থকের সাথে পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটল। রাজ্যের এক শৃঙ্খলা অবনতি শুরু ধরে বুধবার লালবাজার ঘেরাওয়ের ডাক দিচ্ছে বিজেপি। দেড়টার সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে লালবাজারের দিকে বিজেপির মিছিল এগোতে শুরু হবে। নেতৃত্ব দেন বিজেপির নেতা কৈলাস বিজয় বর্গীয়। দলের অন্যান্য রাজ্যের নেতৃত্ব রয়েছেন এই মিছিলে। মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামা ও টিয়ার শেল ব্যবহার করেছে পুলিশ। যেসব রাস্তা দিয়ে মিছিল লালবাজারে পৌঁছাবে তার মধ্যে সেন্ট্রাল এভিনিউ, পিবি বাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড দিয়ে পুলিশ রাস্তা আটকে দেয়। সর্বশেষে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করে। মহিলা কর্মীদের সাথে তর্ক বিতর্কের সূত্র ধরে লালবাজারে অপ্রীতিকর অবস্থার সূচনা হয়। পুলিশ মিছিলে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছড়ে বেশ কয়েকজন বিজেপি নেতা গুরুতর অবস্থায় আহত হন। তবে সর্বশেষ মিছিলের লোক জমায়েত প্রচুর পরিমাণে বাড়ছে। স্নিগ্ধপ্রিয় চ্যানেল 26 কলকাতা।
যাবে বাংলাদেশ, আশা হাবিব বলে। ব্রিস্টলে বাংলাদেশের সুখ স্মৃতি ছিল, এই মাঠে বাংলাদেশে 2010 সালে হারিয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। মঙ্গলবার সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আত্মবিশ্বাস একটু বেশিই ছিল মাশরাফি দলের, কিন্তু ব্যারসিক দৃষ্টি সব ধুয়ে মুছে নিয়ে গেল। পরিতৃপ্ত হওয়া, ম্যাচে দুদলই পেল একটা করে পয়েন্ট। খেলা হলে এবং বাংলাদেশ জিতলে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা মসৃণ হতো, কিন্তু পয়েন্ট ভাগ হয়ে যাওয়ায় বাংলাদেশের সেমিতে যাওয়ার কঠিনই বৈকো। সামনে যে 5 ম্যাচ আছে তার মধ্যে জিততে হবে কমপক্ষে 4টিতে, আর এই দলগুলো ছোটখাটো নয়, এর মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তানও রয়েছে। তবে নির্বাচক ও বাংলাদেশের অন্যতম সফল সার্বিক অধিনায়ক হাবিবুল বাশার আশা করছেন বড় দলগুলোকে হারিয়ে সেমিতে যাবে মাশরাফিরা। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, আমি প্রথম থেকেই বলে আসছি কোনো নির্দিষ্ট দলকে টার্গেট বানিয়ে আমরা সেমিফাইনালে যেতে পারবো না, আমাদের শক্তিশালী দলগুলোকে হারাতে হবে। সামনে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারতের মতো দলের বিপক্ষে খেলা বাকি, সেগুলোতেও জয়ের লক্ষ্য নিয়ে খেলতে হবে। হাবিবুলের বিশ্বাস, বড় দলকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের, বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি খুবই ভালো। সংবাদ শেষ করার আগে প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্দেশ্যে কাল ঢাকা ছাড়ছেন রাষ্ট্রপতি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিথ্যাচার করছে মিয়ানমার। দেশেই আছেন ওসি মোয়াজ্জেম, যে কোনো সময় গ্রেফতার। পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত 2। গুজরাটে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বায়ু, সর্বোচ্চ সতর্কতা। ইরান সফরে জাপানের প্রধানমন্ত্রী। বড় দলকে হারিয়ে সেমিতে যাবে বাংলাদেশ, আশা হাবিবুলের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।